হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ তো আজকে আমি চলে এসেছি গড়িয়াহাট মার্কেটে তো গড়িয়াহাট মার্কেটে যে শাড়ি কালেকশান আছে আজকে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো তো আমি তোমাদের সাথে কালেকশান দেখানো স্টার্ট করলাম একদম স্পেন্সার্স মলের সামনে থেকে তো দেখো স্পেন্সার্স মলের সামনেই একদম সোজা লেনটা ধরে আমি এখন তোমাদের পরপর সব কালেকশনগুলো শেয়ার করতে থাকবো তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দোকানে কত হিউজ কালেকশান আছে আর প্রত্যেকটা দোকানের কিন্তু প্রচুর রকম শাড়ির ভ্যারাইটি আছে যেমন তোমরা তাঁতের উপর শাড়ি পাবে হ্যান্ডলুমের উপর পাবে সিল্কের উপর পাবে গরদের ওপরে পাবে কাটান বেনারসি সমস্ত টাইপের শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাবে আর সাদা লালের মধ্যে এই শাড়িগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছিল আমার সবার প্রথমেই ওগুলোর উপর চোখ পড়ল ওগুলোর প্রাইস মোটামুটি ওই বারোশো তেরোশো এরকম রেঞ্জ ছিল তারপরে ওরকম সেম কাইন্ড অফ শাড়িরই অন্যান্য কালার আর ডিজাইনের উপরও ছিল তো এইগুলোর প্রাইস ওই মোটামুটি তোমরা বারোশো তেরোশো ওরকম রেঞ্জই বলে আর এখানে দেখো কাতান কাতান এখানে মাত্র নশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু এখন যেহেতু পুজোর একদম সামনে চলে এসেছে তো মানে খুব একটা কিন্তু ওরা দাম কমাতে চাইছে না কিন্তু তবুও তোমাদের চেষ্টা করতে হবে ভালো মতো বার্গেন করার কারণ এখানে কিন্তু অনেক জিনিসের দাম আছে এরকম যে ওরা বেশিও যায় তারপরে দেখো ওপরেও অনেক এরকম ধরনের শাড়ি আর কি স্যাম্পেল ওপরে থাকে ঝোলানো যেগুলো দেখে তোমরা পছন্দ করতে পারো প্লাস এরকম তো প্রচুর শাড়ি থাকে প্রচুর আর এখানে কিন্তু তাঁত শাড়ির হিউজ কালেকশান আর তোমরা এখানে তাঁত শাড়ি মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে তোমরা তাঁত শাড়ি জামদানি শাড়ি পেয়ে যাবে তো তারপরে দেখো এখানে কিন্তু হ্যান্ডলুমেরও প্রচুর কালেকশান আছে এখানে হ্যান্ডলুম মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর যেগুলো একটু ভালো কোয়ালিটির সেগুলো মোটামুটি ছশো সাতশো হাজার রেঞ্জ অবধিও যাচ্ছে তো দেখো এখানে হ্যান্ডলুমেরও প্রচুর কালেকশান এখানে পেছনে দেখতেই পাচ্ছ যে জামদানির কালেকশান আছে ওপরেও নানান টাইপের শাড়ি একসাথে আর কি তোমাদের স্যাম্পেল হিসাবে ওপরে টাঙানো আছে আর এই দেখো পুরো লেনটা আর এখন কিন্তু জাস্ট এগারোটা বাজে তাতেই ভালো ভিড় হয়ে গেছিলো মার্কেটে তারপরে দেখো একজন এরকম দেখাচ্ছিল ওনার দোকানের কাস্টমারকে তোমার শাড়িগুলো খুব পছন্দ হলো তাই আমি তোমাদের জন্য কিছু ক্লিপস নিয়ে নিলাম এই যে স্কাই কালারের স্কাই ব্লু কালারের যে শাড়িটা এই শাড়িটা কিন্তু প্রচণ্ডই সুন্দর লাগছিল খুব সুন্দর নিখুঁত কাজ করা সারা শাড়িতে এরকম কাজ করা আর এটার প্রাইস ওরা বলছিল ওই সামথিং এগারোশো মতো হবে এগারোশো বারোশো তারপরে দেখো এরকম হালকার মধ্যেও কিছু আছে একটু কম দামের মধ্যেও কিছু ছিল এগুলো মোটামুটি তোমরা ওই আটশো নশো সাতশো আটশো নশো এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে নানান রকম কালারের মধ্যে ডিজাইনের উপর প্যাটার্নের উপর তোমরা শাড়ি পেয়ে যাবে তো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আর তোমরা যদি বুঝতে না পারো যে স্পেন্সার মল কোনটা তোমরা যদি খুঁজে না পাও তাহলে তো বাসন্তী দেবী কলেজ এটা খুবই ফেমাস গড়িয়া হাটে বাসন্তী দেবী কলেজ মানে সবাই চেনো কম বেশি তো যারা মোটামুটি যাও তারা তো চেনো আর যারা যাও না আমি তাদেরকে বলে দিচ্ছি যে তোমরা তো বালিগঞ্জ স্টেশনে নামবে হাট আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে সাউথের সাউথের ট্রেন ট্রেন ধরতে হবে ধরে তোমাদেরকে বালিগঞ্জ স্টেশনে নামতে হবে শিয়ালদার পরে পার্ক সার্কাস পার্ক সার্কাসের পরে স্টেশনই হলো বালিগঞ্জ বালিগঞ্জে নেমেই তোমরা এপারে এসে টোটো ধরবে টোটো ধরে তোমরা বলবে যে আমরা বাসন্তী দেবী কলেজ যাব স্পেন্সালস মল বললে ওরা নামিয়ে দেবে বা যদি তোমাদের সেটাতে অসুবিধা হয় তাহলে বলবে বাসন্তী দেবী কলেজ বাসন্তীদেবী কলেজের একদম সামনে নামিয়ে দিল ওই যে এখন যে দোকানটা দেখাচ্ছি এটা একদম বাসন্তীদেবী কলেজের সামনের এই দোকানটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে কালেকশানগুলো আছে আর এই মার্কেটটা কিন্তু এভরিডে খোলা থাকে আর এটা কিন্তু সকালবেলা মোটামুটি তোমরা এগারোটা সাড়ে এগারোটা থেকে খোলা পেয়ে যাবে এখন যেহেতু পুজোর বাজার ওরা এক সাইড থেকে দোকান খোলে আরেক সাইড থেকে কাস্টমার দেখাতে শুরু করে দেয় প্রচণ্ডই কিন্তু ভিড় হচ্ছে এখন তো দেখো এই যে শাড়িটা দেখাচ্ছি পার্টিকুলার এই শাড়িটা খুবই সুন্দর ছিল আর এই শাড়িটার প্রাইস ছিল সতেরোশো সামথিং কারণ এই শাড়িটার খুবই নিখুঁত কাজ খুবই সুন্দর উইথ ব্লাউজ পিস দেখতে পাচ্ছ তিনটে টোনের উপর শাড়িটা আছে আর পুরো পার্টটাও কিন্তু খুব গর্জেস লাগছিলো তো এই টাইপের কিন্তু আরও শাড়ির কালেকশান আছে ওইটা বললো যে অর্গ্যানসের ওপর ছিল এরকম কিন্তু আরও শাড়ি আছে এইটাই টু ওর থেকে লোয়ার প্রাইসে তোমরা পেয়ে যাবে এটা মোটামুটি বারোশো তেরোশো পড়ে যাবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা কি করে আসবে আর টাইমিংটাও বলে দিই সকালবেলা এগারোটা থেকে তোমরা মোটামুটি রাত দশটা এগারোটা অবধি এই মার্কেটটা খোলা পেয়ে যাবে তো অবশ্যই করে তোমরা তোমাদের সুবিধা মতো টাইমে চলে আসো কিন্তু আমি বলবো যদি তোমরা সকালবেলার দিকে আসো তাহলে ভালো হবে একদম ফাঁকায় ফাঁকায় তোমরা শপিং করে চলে যেতে পারবে আর কারা কারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেছো আগের গড়িয়াহাটে তারা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা শপিং করেছো গড়িয়াহাটে তারাও কমেন্ট করে জানিও আর কারা কারা এখনও করনি বাট এই ভিডিওটা দেখার পরে যাবে শপিং করবে তারা অবশ্যই কমেন্ট করো তারপরে দেখো এই রেড কালারের জামদানিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল এই শাড়িটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির প্রচণ্ড ভালো কোয়ালিটির এই শাড়িটা আর এই শাড়িটার দাম বলছিল নশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর শাড়িটা ভীষণ ভালো লাগছিল পুরো একটা রেড কালারের ওই সিঁদুর লাল যেই কালারটা বলে পুরো সেরকম লাল ছিল প্রচণ্ড সুন্দর তারপরে দেখো এখানে কাতান বেনারসি এইসবেরও প্রচুর কালেকশান ছিল মাত্র হাজার টাকা থেকে এইখানে আর কি আতান বেরনসি এইসবের কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ মোটামুটি হাজার টাকা থেকে শুরু করে তোমরা এখানে বাইশশো পঁচিশশো তিন হাজার রেঞ্জ অবধিও তোমরা এখানে কাতান বেনারসির কালেকশান পেয়ে যাবে তো তারপরে দেখো আরও সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশানগুলো এখানে আছে আর মোটামুটি তোমরা যদি এখানে এসে একদম আর কি কম রেঞ্জের মধ্যেও কোনো শাড়ি নিতে চাও তোমরা মোটামুটি সাতশো আটশো রেঞ্জের মধ্যে খুব ভালো ভালো শাড়ি পেয়ে যাবে আর তারপরে তো ভালো শাড়ি আছেই অবভিয়াসলি তো এখানে দেখো প্রচুর হ্যান্ডলুমের কালেকশান আছে এই দোকানটাতে এই দোকানটা মেনলি সব হ্যান্ডলুমের কালেকশনই আছে সিল্কের অল্প কিছু কালেকশন আছে তারপরে দেখো এইবারটা তো মালবেরি সিল্ক খুবই ফেমাস মালবেরি সিল্ক তারপরে হলো গিয়ে অর্গ্যানজা এই শাড়িগুলো কিন্তু এবার প্রচণ্ড উঠেছে তো এই দোকানটাতে বেশ কিছু মালবেরি সিল্কেরও কালেকশান ছিল আর এইটা দেখো এইটা হলো গিয়ে ব্যাঙ্গালুরু সিল্ক ব্যাঙ্গালুরু সিল্কও কিন্তু এবার খুব উঠেছে ব্যাঙ্গালুরু সিল্ক মালবেরি সিল্ক তারপরে হলো গিয়ে অরগ্যানজা এই শাড়িগুলো এবার প্রচুর উঠেছে আর এই গড়িয়াহাটে তোমরা মোটামুটি মালবেরি সিল্ক স্টার্টিং পেয়ে যাবে সাতশো আটশো টাকা থেকে তোমরা ভালো ভালো মার্বে সিল পেয়ে যাবে এর আগেও যখন আমি শ্যুটে গেছিলাম তখনও মোটামুটি তোমরা সাড়ে ছশো সাতশো রেঞ্জের মধ্যে পেয়ে যেতে কিন্তু এইবার যে গেলাম এইবার মোটামুটি সব দোকানেই শুনছি সাতশো আটশো মানে আটশো নশো হাজার এরকম সব দাম বলছে যেহেতু পুজো একদম চলে এসেছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তাই জন্য ওরা এখন সব দাম মানে প্রচণ্ড বাড়িয়ে বাড়িয়ে বলছে আর একদম কমাতেও চাইছে না খুব হাই প্রাইস বলছে কিন্তু কিছু করার নেই যেহেতু একদম সামনে পুজো চলে এসেছে কিন্তু আমি তোমাদেরকে এটাই বলবো এখানে যদি তোমরা সাতশো আটশো টাকাতেও যেই শাড়িটা পেয়ে যাবে তোমরা একটা এক ধরনের দোকানে গেলে বড় কোনো দোকানে গেলে সেম শাড়িই তোমাদের কাছ থেকে বারোশো তেরোশো পনেরোশো এরকম প্রাইস নিয়ে নেয় আমার নিজের চোখেও এরকম দেখা অনেক ঘটনা আছে তো আমি তা তোমাদেরকে এই জন্যই বলবো যে এই সব জায়গাতে আসো এসে শপিং করো বিশেষ করে শাড়ি কিনতে হলে তো অবভিয়াসলি তোমরা গড়িয়াহাটে চলে আসো যারা কলকাতার আশেপাশে আসো মানে যাদের সুবিধা হয় গড়িয়াহাট আসতে তারা গড়িয়াহাটে আসো আদারওয়াইজ কিন্তু তোমরা শান্তিপুর হাটটাতেও যেতে পারো আমি তোমাদেরকে সেটাও প্রেফার করবো এই এইখানে তোমরা যা প্রাইসে পাবে তার থেকেও প্রচুর কম প্রাইসে তোমরা কিন্তু শান্তিপুরের সমস্ত শাড়ির কালেকশান পেয়ে যাবে তো দেখো এখানে কিন্তু বেশ ভালো ভালো কিছু হ্যান্ডলুম শাড়ির কালেকশান ছিল যারা ডেলি ওয়ারের জন্য শাড়ি খুঁজছো মানে ধরো পুজোতে একবার দুবার পরবে তারপরে তোমরা ডেলি ইউজ করবে এই টাইপের শাড়ি তোমরা যারা খুঁজছো তাদের জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো একদমই পারফেক্ট তোমরা কিন্তু এই ধরনের শাড়িগুলো পরেও ইউজ করতে পারবে চুটিয়েই ইউজ করতে পারবে যাকে বলে তারপরে দেখো এখানে আরও সুন্দর সুন্দর জামদানির কালেকশানগুলো ছিল আর এখানে কিন্তু তারপরে এই শপটাতে যেই সবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সবটাতে হিউজ কালেকশান ছিল এগুলো সব সিল্কের ওপর কালেকশান সিল্ক অরগ্যানজা দেন হলো গিয়ে পিওর বেনারসি এই টাইপের শাড়ির প্রচুর কালেকশান ছিল প্রচণ্ড ভালো কোয়ালিটির এখানে তোমরা একদম লো প্রাইজের কিছু পাবে না এই শপটাতে মোটামুটি তোমাদের হাজারের ওপর থেকেই সব স্টার্ট হচ্ছে এই শপটাতে কিন্তু আমি একটা কথা পরক করে বলতে পারি যে এই শপটাতে তোমরা প্রচণ্ড ভালো কোয়ালিটির সমস্ত শাড়িগুলো পাবে এখানে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো ভিডিওতে যে শাড়িগুলোর কোয়ালিটি কতটা ভালো প্রচণ্ড ভালো ফল করছে আর যে কোনো সিল্কের শাড়ি কিনতে গেলে সবার আগে দেখতে হয় শাড়িটা কেমন ফল করছে তো এইটা দেখেও কিন্তু শাড়ির কোয়ালিটিটা জাজ করা যায় তারপরে দেখো এই যে এই ছবিটাই নকশা করা এই যে শাড়িটা এই শাড়িটা প্রচণ্ড ভালো লাগছিল প্রচণ্ড সুন্দর এই শাড়িটার এই শাড়িটার প্রাইস বলছিল বত্রিশশো টাকা তো যদি আমার একটু বেশি মনে হলো কিন্তু ওরা বললো কেউ যদি নেয় তাহলে ওরা দাম একটু কম বেশি করে দেয় সেটা নিয়ে কোনো সমস্যা হবে না তো তারপরে দেখো এখানে আর আরও সুন্দর সুন্দর ব্যাঙ্গালুরু সিল্কের শাড়ি ছিল প্রচুর ভালো ভালো শাড়ির কালেকশান এখানে ছিল এখানে সব আর কি হাই এন্ড মোটামুটি ভালো আর কি সিল্কের শাড়ির কালেকশান তোমরা পেয়ে যাবে দেন তোমাদের অর্গ্যানজার ওপর কিছু কালেকশান দেখাই এবার তো অর্গ্যানজা প্রচুর উঠেছে তো দেখো এইটা কিন্তু পিওর অর্গ্যানজার উপরে আছে তো এইটার প্রাইস ওরা বলছিলো ওই দু সামথিং এরকম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রচণ্ড ভালো কোয়ালিটিটা অন্য সব দোকানে যে অর্গ্যানজাগুলো দেখলাম তার থেকে এই দোকানের অর্গ্যানজাগুলো আমার অনেকটাই ভালো মনে হলো তো তোমরা যদি পার্টিকুলারলি চাও যে হ্যাঁ তোমরা একটা ভালো শপ থেকে কিনতে চাও তাহলে তোমরা অবভিয়াসলি এই শপটাতে আসতে পারো তো তো তারপরে দেখো এই শপটাতেও কিন্তু প্রচুর শাড়ি কালেকশান আছে মানে সব ধরনের শাড়ি কালেকশান তোমরা এই শপটাতে পেয়ে যাবে মোটামুটি হ্যান্ডলুম থেকে শুরু করে তোমরা হলো গিয়ে সিল্কের শাড়ি বলো কাঞ্জিবরম বলো দেন হলো গিয়ে কাতান বলো বেনারসি বলো সমস্ত ধরনের শাড়ি কালেকশান এখানে পেয়ে যাবে আর তোমরা যদি এই আর তোমরা যদি এই শপটা থেকেই শপিং করো তাহলে কিন্তু আমার চ্যানেলের যদি তোমরা নামটা বলো তাহলে কিন্তু তোমরা বেশ কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবে আর এই শপটার নাম হলো গিয়ে মহাকাল শাড়ি সেন্টার তো অবশ্যই করে তোমরা যদি এই শপটাতে যাও তাহলে আমার চ্যানেলের নামটা তোমরা গিয়ে বলো তাহলে পরে এই কাকু কিন্তু তোমাদেরকে অনেকটা ডিসকাউন্ট রেটে তোমাদের দিয়ে দেবে তো দেখো এখানে আরও অনেক ভালো ভালো শাড়ি কালেকশান আছে এখানে দেখতেই পাচ্ছ আর এই যে স্বস্তিক চিহ্ন করা শাড়িগুলো এইবার কিন্তু খুব বেরিয়েছে সাদা লালের উপরে বেরিয়েছে সাদা হলুদ তারপরে এটা যেমন দেখতে পাচ্ছ যে ব্লুর মধ্যে আছে এরকম কিন্তু অনেক কালার কম্বিনেশনের উপর এই শাড়িগুলো এবার উঠেছে তো এই শাড়িগুলো কিন্তু এবার খুবই ট্রেন্ডিংয়ে আছে তারপরে দেখো এই শাড়িটা এই শাড়িটার কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো ছিল এটা মেবি কাঞ্জিবারামের উপরে ছিল এরকম দেখো দু তিনটে শাড়ি পরপর এরকম আছে খুবই সুন্দর ভালো কোয়ালিটির এই শাড়িগুলো ছিল মোটামুটি এই শাড়িগুলো তোমরা দু হাজার বাইশশো তেইশশো রেঞ্জ অব্দি এই শাড়িগুলো চলে যায় তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারাই ভিডিওর এন্ড অব চলে এসেছো তাদেরকে জানাই অনেক অনেক ভিডিওটা এতক্ষণ পেশেন্স নিয়ে দেখার জন্য আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথেও কিন্তু আমার এই ভিডিওগুলো তোমরা শেয়ার করতে পারো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আরও কী কী ধরনের ভিডিও দেখতে তোমরা ইন্টারেস্টেড আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কারা কারা গড়িয়াহাটে শপিং করেছো সমস্ত কিছু কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি তোমাদের সবাইকে রিপ্লাই করব তো আজকের জন্য এই অবধি দেখা হচ্ছে আবারও নতুন একটা খুব সুন্দর ভিডিওতে তিল দেন টেক কেয়ার বাই বাই গাইস